আসসালামু আলাইকুম চ্যানেলের সম্মানিত সদস্যগণ, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া ইংলিশ নিয়ে কিছু কথা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক মানে বিষয় নিয়ে। তো ইংলিশের এবং অঙ্কের বিভিন্ন পার্ট নিয়ে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি, বাট আমি পরিবার পরিকল্পনার একটা সাজেশনমূলক ভিডিও দিয়েছি যেটাই অ্যানাপ, সেই ভিডিওতেও কমেন্ট আসছে ভাই একটা সাজেশন দিন। আসলে পড়াশোনা না করে যদি সাজেশন চাই আমরা বারবার, এটা খুবই খারাপ লাগে। তারপরেও আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি, গ্রামারের ভালো না থাকলে এটা করুন, মানে গ্রামারে যদি আপনারা অনেক দুর্বল হন সেক্ষেত্রে কিন্তু আমরা মুখস্থের বিষয়গুলো দিয়ে অনেক ভালো করতে পারি ইংলিশের ক্ষেত্রে। তো মুখস্থ বিষয় যারা পড়ে তারা কিন্তু অনেক এক্সপার্ট, আর মুখস্থ করাটাও কিন্তু একটা এটা একটা সম্পদ, বিশেষ করে আপুরা খুবই ভালো মুখস্থ করতে পারে। তো আমি আজকে কিছু অধ্যায় এবং কিছু কথা এখানে আপনাদের শেয়ার করব, আশা করছি বিষয়গুলো আপনারা নোট করে রেখে এই অধ্যায়গুলো শেষ করবেন। এবং বাংলার বিষয়ে যে সিলেবাস পরিবর্তন এসেছে, আপনারা বুয়েট প্রশ্ন করবে এটা আমরা সবাই জানি, তো বুয়েটের যে মানে গ্রামাটিক্যাল পার্ট থেকে আপনার 17 থেকে 18টা পর্যন্ত কোশ্চেন আসছে, আমি এই ভিডিও দিয়ে দিয়েছিলাম আপনাদের, দেখে নিন প্লেলিস্টে আপনারা খোঁজাখুঁজি করে প্লিজ ভিডিওগুলো মন দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন আমরা একটা ইংলিশ নিয়ে কথা বলি। ওকে, তো এখানে দেখুন আমি ইংলিশের ক্ষেত্রে বই মানে বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তিনটা পার্ট করেছিলাম, এই ভিডিওটা শেয়ার করেছিলাম, কিন্তু আজকে আমি আরও একটু স্পেশালভাবে শেয়ার করব, যদিও আপনাদের খারাপ লাগে তাহলে প্লিজ লিভ নিতে পারেন। তো এখানে দেখুন এই ভোকাবুলারি পার্টস এবং গ্রামাটিক্যাল পার্টস এবং লিটারেচার পার্টস, আমরা জানি যে প্রাইমারিতে এই তিনটা পার্টস থেকে বেশি প্রশ্ন আসে। ওকে, তো আমরা শুধুমাত্র মুখস্থের বিষয় নিয়ে কীভাবে ভালো করতে পারি এই বিষয় নিয়ে আমরা সেই অধ্যায়গুলো নিয়ে কথা বলবো। ওকে, তো এখানে দেখুন মুখস্থ বিষয় এখানে 115 হয়ে গেছে, টাইপিং মিস্টেক। তো এখানে দেখুন 15 বা 16টা প্রশ্ন শুধু আপনি মুখস্থের বিষয় থেকে কমন পাবেন, আর প্রশ্নগুলো আপনারা কোথায় থেকে কমন পাবেন, কী বই পড়বেন, আমি কিন্তু প্রত্যেকটা বিষয় শেয়ার করেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যায় যার কারণে আমি শুধু এই বিষয়গুলো আজকে শেয়ার করব। তো আপনি যদি মুখস্থে পারদর্শী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি 15 থেকে 16 নম্বর পাবেন, আর ইংলিশ অথবা অঙ্ক এই দুটোর মধ্যে মানে দুইটা সাবজেক্টের মধ্যে যদি একটা সাবজেক্ট আপনি দুর্বল হন সেই ক্ষেত্রে অতটা একটা সাবজেক্টে অতটা গুরুত্ব না দিয়ে যেটাতে ভালো পারেন সেটাতে গুরুত্ব দিন, আর যেটাতে একটু নর্মাল সেখানে এমনিতে আপনি 6, 7, 8, 10 নম্বর পর্যন্ত পেয়ে যাবেন। তো এখানে দেখুন ভোকাবুলারি পার্টস, হ্যাঁ, তো ভোকাবুলারি পার্টস আমরা কী কী কোন কোন অধ্যায় থেকে নাম্বারগুলো ক্যারি করতে পারি শুধু মুখস্থের বিষয়ে, তো এখানে দেখুন সিনোনিয়াম অ্যান্ড অ্যান্টোনিয়াম, এইখান থেকে মাসলি কিন্তু দুটা প্রশ্ন থাকবে, আপনি কিন্তু এখানে 2 নম্বর পেয়ে গেলেন, এবং বিগত বিসিএস থেকে কমন আসবে এটা কিন্তু 1000 বার বলেছি, এবং প্রাইমারির বিগত থেকে কমন পাবেন কারণ তারা জানে যে প্রশ্নগুলো কোথায় থেকে দিলে মানুষ পারবে পারবে না, আর বিগত সালের প্রশ্নগুলোই বারবার রিপিট করা হয়। ওকে, তো তার পরবর্তীতে দেখুন স্পেলিং, এইখান থেকেও মাস্টলি একটা নাম্বার কমন পাবেন, বিগত বিসিএস প্রাইমারি পড়লে কমন পাবেন। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, তার পরবর্তী অধ্যায় হচ্ছে সাবস্টিটিউশন, এই অধ্যায়টা অনেকেই জানে না বাট এখান থেকে 2 থেকে 3 নম্বর পর্যন্ত আসে সাবস্টিটিউশন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই অধ্যায়টা একটু ভালো করে দেখে নিন, এখান থেকে এটাও কিন্তু মুখস্থের বিষয়। তো 3 নম্বর হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেন্স, এ পর্যন্তও কিন্তু আমরা গ্রামারের মধ্যে যাইনি, হ্যাঁ, তো ইডিয়ম অ্যান্ড ফ্রেন্স যদি আপনার পড়া থাকে এখান থেকে কিন্তু আপনি 2 নম্বর পেয়ে যাবেন, আর মাস্টলি এখান থেকে কমন আসে, আর বিগত প্রাইমারি বিসিএস প্রশ্ন পড়লে হয়ে যাবে। আর আমি যতটা সহজ করে বলি যে বিসিএসের প্রশ্নগুলো এবং প্রাইমারির প্রশ্নগুলো বিসিএসের প্রশ্ন বিশেষ করে ব্যাখ্যা সহ সমাধান করুন, এটা কিন্তু মুখস্থ করা ততটা সহজ নয় মানে ধরে রাখাটা, কিন্তু ধরে যদি রাখতে পারেন একটা বাম্পার ফলন পাবেন আর কি। তারপরে দেখুন এটা হচ্ছে অ্যানালজি, এই অধ্যায় থেকে কিন্তু মাস্টলি যেহেতু বুয়েট প্রশ্ন করবে এই অধ্যায়গুলো তার কাছে খুবই প্রিয়, বিগত প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে দেখেছি, এখান থেকে আপনি একটা প্রশ্ন কমন পাবেন, আর এটা বিসিএস থেকে কমন পাবেন। তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব, এখান থেকে আপনি একটা প্রশ্ন কমন পাবেন, দেখুন আমরা যে অধ্যায়গুলো মেনশন করেছি বিগত সালের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। তার পরবর্তীতে যেটা দেখুন ট্রান্সলেশন, এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসে, আর ট্রান্সলেশনে কিন্তু মুখস্থের বিষয়, এখানেও কিন্তু গ্রামাটিক্যাল কোনো অপশন নেই। তার পরবর্তী দেখুন প্রিপোজিশন, প্রিপোজিশনও মুখস্থের বিষয়, এখানে প্রিপোজিশনের মিনিং যদি জানা থাকে, আমি প্রিপোজিশন নিয়ে 40টা প্রিপোজিশন দিয়েছিলাম, ওখান থেকে প্রত্যেকবারই কমন আসে। তো এখানে দেখুন প্রিপোজিশন আপনার কনফিউশন যেগুলো আছে বা ধরতে পারেন না একটু ভালো করে খেয়াল করে পড়ে নিন, এখান থেকেও কিন্তু আপনি 1-2 নম্বর কমন পেয়ে গেলেন। তার পরবর্তীতে দেখুন ইডম,
ইডমস থেকেও কিন্তু একটা প্রশ্ন আসে অবভিয়াসলি। তার পরবর্তীতে যেটা আমি বলেছিলাম যে ওখানে গ্রামাটিক্যাল পার্টস, ভোকাবুলারি পার্টস এবং লিটারেচার পার্টস, এই লিটারেচার পার্টস কিন্তু একটা মুখস্থের মধ্যে পড়ে, যার কারণে লিটারেচারটাও আমি এখানে ধরে নিয়ে আসি মুখস্থের বিষয়। এখানে দেখুন নয়, ওখানে একটা দুটা করে নাম্বার দিয়ে এখানে কিন্তু নয়টা প্রশ্ন হয়ে গেছে, তার মানে আপনি অলরেডি 12-13 নাম্বার পেয়ে গেলেন। তার পরবর্তীতে যেটা দেখবো আমরা পার্টস অফ স্পিচ, তো এইখানেও কিন্তু একটা মুখস্থের বিষয়, এখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা পার্টিসিপল অথবা জিরান্ড, অথবা একটা ভোকাবুলারি তুলে দেওয়া হলো, যেমন আসে যে হর্সের আপনার ফিমেনি জেন্ডার কি, অথবা ডগের ফিমেনি জেন্ডার কি, এরকম কিন্তু ভোকাবুলারি আসে। তো ওইখানে ওই পার্টস অফ স্পিচ এইটাও কিন্তু একটা মুখস্থের বিষয়, আর বিশেষ করে আপনার এই তিনটা অপশনের প্রতি একটু খেয়াল রাখবেন, এবং যেখানে থাকুক না কেন, যেভাবে পড়া থাকুক না কেন, মুখস্থর বিষয়গুলো বেশি আসে, বাট এইখানে আপনারা একটু খেয়াল করে পড়াশোনা করবেন ইংলিশে যদি দুর্বল হন মুখস্থের বিষয় নিয়ে। তার পরবর্তীতে যেটা সেটা হচ্ছে জেন্ডার, এই যে জেন্ডার আমি যে বললাম হর্স, তারপরে ডগ, এই বিষয়গুলো নিয়ে একটু খেয়াল করে দেখার চেষ্টা করবেন। এখানে দেখুন আমি মোট 11টা অধ্যায় আপনাদের সাথে শেয়ার করছি, এই 11টা অধ্যায় আপনারা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে পাবেন প্রত্যেকটা অধ্যায়, এবং আপনি যদি এলোমেলোভাবে পড়তে ভালোবাসেন, এলোমেলোভাবে পড়লে হয় কি পড়াগুলো মনে থাকে ভালো, আর যদি একাধারে একই অধ্যায় আপনি রিভিশন করেন বা পড়েন সেই ক্ষেত্রে একটু আমার মনে হয় একটু খারাপ হয়, তো বিভিন্ন অধ্যায় বিভিন্ন সময় পড়লে ওই প্রশ্নগুলো একটু ক্যারি করা সম্ভব হয়, মেমোরাইজ করা সম্ভব হয়, যার কারণে এই অধ্যায়গুলো আপনারা একটু টুকিয়ে রাখুন, যদি আমার কথাগুলো এখন শুনলেন তার পরবর্তীতে আপনারা হয়তোবা স্ক্রিন শট দিয়েও রাখতে পারেন, সমস্যা নেই। আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তার পরবর্তীতে এখানে দেখুন এই যে গ্রামাটিক্যাল পার্টস থেকে ভয়েস সেন্স আসে, পার্টস অফ স্পিচ, এটাও গ্রামাটিক্যাল থেকে কিছু প্রশ্ন আসে, কারেকশন আসে, রাইট ফর্ম অফ ভার্ব আসে, তারপরে জেন্ডার, এটাও মুখস্থের মধ্যে ধরেছি। এখানে অনেক বড় একটা আমার পোস্ট টাইপ করা আছে, কিন্তু আমি আজকে শেয়ার করবো না কোথায় থেকে কয়টা প্রশ্ন কমন আসছিল প্রাইমারিতে, এইটা নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুক গ্রুপে। তো আপনারা অনেক সময় বলেন যে ভাইয়া আপনার ফেসবুক গ্রুপ আছে কি না, পেজ আছে কি না, আপনি একটু লিঙ্ক দিলে ভালো হয়, তো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর যদি ডিসক্রিপশন বক্স না বোঝেন প্রথম কমেন্টে দেখবেন, অথবা আপনারা ইউটিউব চ্যানেলের ব্যানারে দেখবেন যে লোগো আছে, ওখানে ক্লিক করলে পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই হচ্ছে গ্রাম মানে ইংলিশের অংশ, আমি অধ্যায়ভিত্তিকভাবে ক্লাস নেব, তবে ইংলিশ আপনারা বেশি ভালোবাসেন এবং অঙ্কগুলো অঙ্ক দিলে বেশি রেসপন্স আসে না, যার কারণে আমি ভিডিও দিতে পছন্দ করি না, তবে সাজেশন আপনারা চান যেটা আমি সবসময় আপনাদের সাজেস্ট করি অধ্যায়গুলো বা সেই বিষয় মেনে যদি পড়াশোনা করেন আশা করছি ভালো ফিডব্যাক পাবেন, কারণ এর চেয়ে ঝাক্কাসভাবে বা নতুনভাবে কেউ যদি শুরু করে এত নিখুঁতভাবে আপনার বুঝতেই 6 মাস চলে যাবে। অনেক বকবক করে ফেললাম, অনেকে আবার ফের বিরক্ত হয়ে যান, যাই হোক আজ পর্যন্তই, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন একটা ক্লিক করে রাখুন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।